আফগানিস্তানের যুদ্ধে ধ্বংস হয়েছিল বামিয়ানের বুদ্ধ, যা গোটা বিশ্বের সংস্কৃতির একটা অন্যতম ইতিহাসকে বহন করছিল, তা ধ্বংস হয়ে যায় সেই যুদ্ধে। সেই বামিয়ানের বুদ্ধ এবার উঠে আসছে গলফ ক্লাব রোডে আটলান্টা ক্লাবের পুজোয়, তাদের এবার 84 বছরের পুজো। এই যে পরিকল্পনা, এবার সেটা নিয়ে দু কথা শুনবো আপনার কাছে। এই পরিকল্পনার মূল রাজু, আমি এই দায়িত্ব বলে নেব না, কারণ রাজুর একটা দৃষ্টি আছে আর অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা আছে, সেজন্য সাথে সাথে একটু ধাক্কা মারলে যদি ভালো হয় তার চেষ্টা করি। আর তাছাড়া এই পাড়াতে আমরা খুব গর্ববোধ করি, কারণ পাশের বাড়িটাই উদয়শঙ্করজির বাড়ি, কাজে সেই বাড়ির পাশের পুজোটা আস্তে 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 আমার দৃঢ় বিশ্বাস যে একসময় এটা সারা পৃথিবীতে একটা অন্য জায়গাতে পৌঁছতে পারে। পাড়ার পুজো একেবারে পারিবারিক পুজোর আবহে তৈরি হয়েছে, যেরকম থিমের কথা বলছিলাম যে বাড়ির বাইরের অংশ, মণ্ডপের বাইরের অংশ সেই বামিয়ানের বুদ্ধমূর্তি, ভেতরে ঢুকলেও সে নানান ধরনের বুদ্ধমূর্তি খোদাই করা রয়েছে এবং সবশেষে মা বসে রয়েছেন। এইভাবেই সেজে উঠেছে এবার আটলান্টা ক্লাবের পুজো। সঞ্চয়ন মিত্র, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছিলাম নাকি রাত্রে? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকার ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।